এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সূর্য কি হয়েছিল আমাকে বলবে? বাবা তোমাদের দুজনকে আলাদা করেই বা কেন ডেকেছিলেন? সূর্য কিরে চুপ করে আছিস কেন? হ্যাঁ চুপ করে আছিস কেন বল? জামাই বাবুকে বল কি করেছিস বল। নাটক না, নাটক করছিস তুই? বাবাকে মেরে ফেলে এখন কুমিনের মতো চোখে চাল ফেলছিস তুই? প্লিজ আমাকে এইভাবে বলো না মা, তোমরা কেউ আমার দিকটা দেখছো না। সুন্দরী সুন্দরী মাকে বোঝাও না, সুন্দরী মাকে বলো না। কি বোঝাবে ও? দারান, কি বোঝাবে? ওর বোঝানোর কি আছে? হ্যাঁ কি আছে কি? বাবা 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 আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি বাবা। একদম তুই বাবাকে ছবি না বলে গেছি মা। মা মা জামাই কি করেছে মা আপনি জানেন? বলতে পারেন জামাই কি করেছে? আমি তো আশা থেকে দেখছিলাম বেআই আর বেআইন খুব রেগে আছে জামাইয়ের উপর। কেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। লজ্জা করলে আমাকে মা বলছিস? লজ্জা করলে তোর বাবাকে পা ছুঁতে? বাবার পা ছুঁতে তোর লজ্জা হয় না? ছি ছি ছি, হ্যাঁ সবাইকে শেষ করে দিয়ে এখন লেখা না করছিস? কি বলছো তুমি মা? চুপ। আর একটা কথা যদি তুই বলেছিস না বা, তোমরা তো আমার কথা রেখে চর মারলে মা। হ্যাঁ তোকে মারলাম, আর এক মুহূর্ত যদি তুই এখানে দাঁড়িয়ে থাকিস তো তোকে আবার আমি মারবো। বাবাটাকে তো খেয়েছিস, আবার এখানে দাঁড়িয়ে আছিস তুই? আর কত লোককে তুই খাবি বল? কত লোককে তুই খাবি? আমাকে মারবি তো? মার মার আমাকে মার। মা তুমি এসব কি বলছো? মা কি বলছো? মা মা তুমি তো সব জানো মা, তুমি শান্ত হও মা, তুমি কিচ্ছু বলো না, সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। আমি আর শান্ত থাকতে পারছি না, আমি শান্ত থাকতে পারবো না, আমি আর পারছি না, আমি সব বলবো। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এখন। আমার এখন যা মনে আসবে আমি তাই বলবো, তার জন্য কার কি ক্ষতি হলো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই এখান থেকে চল, এখানে থাকলে ঝামেলা আরো বাড়বে কমবে না, চল এখান থেকে। এত বড় শাস্তি আমাকে কেন দিলি বাবা, কেন দিলি এত বড় শাস্তি? আমার কথাটা শুনতেই চাইলে না, বুঝতেই চাইলে না। বড় অভিমান করে তুমি চলে গেলে। আমি তোমাকে যারা থাকবো কি করে? আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি বাবা তোমাকে, তোমাকে মাকে
দিদি কে জামাই বাবু কে মালিনী কে সবাইকে খুব ভালোবাসি বাবা। তাই আমি কষ্ট দিতে চাইনি তোমাদেরকে, সত্যিটা লুকিয়ে গেছিলাম। বিশ্বাস করো আমার আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আমি তো ভেবেছিলাম আমাদের আমাদের বাচ্চাটা আমাদের বাচ্চাটা হয়ে গেলে তোমাদের কোলে বাচ্চাটাকে দিয়ে সব সত্যি কথা বলে দেবো। তুমি তো সময়টাই দিলে না বাবা, তুমি ওকে ক্ষমা করে দেবো। তুমি এইভাবে চলে গেলে, আমাকে একা ফেলে রেখে এইভাবে চলে গেলে তুমি, আমি এখন কি করবো? আমি একা একা কিভাবে থাকবো বলো তো? তুমি আমার সঙ্গে কত ঝগড়া করতে, আমি কার সঙ্গে ঝগড়া করব এখন? আমি বলো না, কার সঙ্গে ঝগড়া করব? আমার সব আবদার কে মেটাবে? তুমি আমার কথা একবারও ভাবলে না, একবারও ভাবলে না। এত স্বার্থপর তুমি কেন? এত কার স্বার্থপর হলে তুমি বলো? শান্ত হন দিদি, শান্ত হন, কাঁদবেন না, চুপ করুন, শান্ত হন। কিভাবে শান্ত হবো বেআইন? আমি কিভাবে শান্ত? সকাল থেকে বাড়িতে পুজো অর্চনা কত কিছু হলো, তারপরে সেই ঠাকুর, আমি তোমাকে কতবার আমি তোমাকে কতবার বলেছি সবাইকে ভালো রেখো, ভালো রেখো, এই তোমার ভালো রাখার নমুনা ঠাকুর। তুমি আমার সব থেকে আপন, সব থেকে কাছের মানুষটাকে এইভাবে ঘেরে নিলে ঠাকুর। বড় ম্যাডাম এখন কেন ফোন করেছেন? আমার মনে হয় সূর্যর কথা জিজ্ঞেস করার জন্যই ফোন করেছেন, কিন্তু এখন তো এখানে ফোনটা ধরা সম্ভব নয়। কিন্তু বড় ম্যাডামকেও তো খবরটা দিতে হবে। ক্রিস্টা, হ্যাঁ বলো। বড় ম্যাডাম ফোন করেছেন, একটু কথা বলো তো। শোনো না, একটু বাইরে গিয়ে কথা বলে এসো। হ্যালো সুন্দরী। আমি ক্রিস। ও তুমি? আসলে সুন্দরী ফোনটা ধরতে পারেনি তাই আমাকে। ইটস ওকে ক্রিস, সূর্যের বাবাকে? হ্যাঁ, কাকু মারা গেছেন। কি বলছো কি তুমি? হ্যাঁ